হ্যালো স্টুডেন্টস, এর আগের দিন আমরা প্ল্যান্ট টিস্যু কালচারের টেকনিকগুলো জেনেছিলাম, প্ল্যান্ট টিস্যু কালচারের গুরুত্ব এবং প্ল্যান্ট টিস্যু কালচার বিভিন্ন রকমভাবে করানো যায়। তো আমরা আজকে প্ল্যান্ট টিস্যু কালচার যে টাইপগুলো আছে টাইপগুলো সম্বন্ধে একটু আলোচনা করছি। তো এগুলো বিভিন্ন টাইপের হয়, সবগুলোই তোমাদের বইয়ে নেই, তবে আমরা মোটামুটি ডেফিনেশনটা জানতে পারি। যেমন হচ্ছে এমব্রায়ো কালচার, এমব্রায়ো কালচার বা ভ্রূণ পালন। তাহলে এমব্রায়ো কালচার বলতে বোঝানো হচ্ছে কোনো একটা এমব্রায়ো থেকে কিভাবে কালচার মিডিয়ামে সেটাকে উপযুক্ত নিউট্রিয়েন্ট দিয়ে, হরমোন দিয়ে প্রতিপালন করে একটা পুরো একটা প্ল্যান্টলেটস তৈরি করা যায়। প্ল্যান্টলেটস মানে হচ্ছে প্ল্যান্টের মানে আগের মুহূর্তটা, মানে ইম্যাচিওর যে প্ল্যান্টটা আছে সেটাকেই বলা হচ্ছে প্ল্যান্টলেটস। তাহলে কালচার অফ ম্যাচিওর অর ইম্যাচিওর এমব্রায়ো ইন্টু প্ল্যান্টলেট। তাহলে কোনো একটা ম্যাচিওর বা ইম্যাচিওর এমব্রায়ো আমি নিয়েছি, ফার্স্টে এমব্রায়োটা নেওয়া হয়েছে, সেটাকে স্টেরিলাইজ করা হয়েছে, জীবাণুমুক্ত করা হয়েছে, করে এখানে যে কালচার মিডিয়ামটা আছে, নিউট্রিয়েন্ট মিডিয়ামটা একটা টেস্ট টিউবের মধ্যে এখানে রাখা হয়েছে, যেটা মানে ওই এমব্রায়োটা এজ এ এক্সপ্ল্যান্ট হিসেবে নেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেখান থেকে ভ্রূণমূল আর ভ্রূণমুকুল বেরিয়েছে, মানে প্লুমিউল আর রেডিকেল বেরোনোর পর এট লাস্ট দেখা যাচ্ছে একটা প্ল্যান্টলেটসে পরিণত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে এমব্রায়ো কালচার। তাহলে এর জন্য উপযুক্ত মানে আমি একটা খুব শর্ট প্রসেসে দেখিয়েছি, এগুলোর মধ্যে আরও অনেকগুলো স্টেপ আছে। এমব্রায়োকে স্টেরিলাইজ করা, তারপর বিভিন্ন রকমের মিডিয়া চেঞ্জ করা, হরমোন চেঞ্জ করা, পিএইচ পর্যবেক্ষণ করা, বিভিন্ন টেস্ট একটা টেস্ট টিউব থেকে আরেকটা টেস্ট টিউবে প্রতিস্থাপন করা, তো এখানে ভ্রূণের নিষ্কাশন, বিভিন্ন রকমের পদ্ধতি আছে, এটা শর্টে দেখানো হয়েছে। তাহলে এমব্রায়ো কালচার কেন করানো হয়? যদি কোনো সিড ডরমেন্সি মানে সিডে যদি সুপ্ত অবস্থা থাকার প্রবণতা থাকে, তাহলে সেখান থেকে এমব্রায়োকে কালচার করে আমরা একটা নতুন প্ল্যান্টলেটস পেতে পারি। আরেকটা কি ওই জন্য বলছে ওভারকাম দ্য সিড ডরমেন্সি, আরেকটা বলছে ওভারকাম দ্য এমব্রায়ো ইম্যাচিউরিটি। তাহলে কোনো একটা এমব্রায়ো যদি ইম্যাচিউর অবস্থায় থেকেই যায়, সেটার যদি বিকাশ না হয় বা ডিভিশন করতে না পারে, তখন সেই ইম্যাচিউর অবস্থাটা ওভারকাম করার জন্য আমরা অন্য একটা প্রসেসের মাধ্যমে প্ল্যান্টলেটস পেতে পারি, সেটা হচ্ছে এমব্রায়ো কালচার করে। আরেকটা হচ্ছে ডিজিজ ফ্রি প্ল্যান্ট, যে প্ল্যান্টগুলো আমরা পাবো সেগুলো যেন ডিজিজ ফ্রি হয়। এরপর আমরা পড়ছি হচ্ছে এন্থার কালচার বা পলেন কালচার। তো এন্থার কালচার বলতে বোঝাচ্ছে কোনো একটা পুংকেশরকে যদি ক্যালাস কালচার মানে কালচার মিডিয়ামের মাধ্যমে প্রতিপালন করে নতুন কোনো উদ্ভিদ সৃষ্টি করা যায়, তাকেই বলা হচ্ছে পুংকেশর পালন। এবারে এই পুংকেশরগুলো যদি ডিপ্লয়েড, কোনো প্ল্যান্টের ডিপ্লয়েড হয়, তাহলে সেখান থেকে ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি হবে, মানে টুয়েন টাইপের উদ্ভিদ তৈরি হবে। যদি হ্যাপ্লয়েড হয় তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি হবে। পলেন কালচারের ক্ষেত্রেও ঠিক সেরকম, কারণ এই পুংকেশরের মধ্যে আছে পরাগরেণু, তো এন্থার অর পলেন গ্রেন, মাইক্রোস্পোর বা পলেন গ্রেন বা পরাগরেণু এই পুংকেশরের মধ্যে আছে, পরাগধানীর মধ্যে। ফার্স্টে আমি যে ফুলটা নিলাম সেই ফুলটার সারফেসটা পুরোপুরি স্টেরিলাইজ করলাম, কোনো কিছু মানে অ্যালকোহল ট্যালকোহল দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপরে যে পরাগধানীগুলো আছে সেই পরাগধানীগুলোর মধ্যে আছে পরাগরেণু, পরাগধানী সমেত আমি সেটাকে একটা নিউট্রিয়েন্ট মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করলাম। তারপর এর মধ্যে এমব্রায়োজেনেসিস হলো, এমব্রায়োজেনেসিস মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। তাহলে এখান থেকে আস্তে আস্তে এমব্রায়ো ফর্মেশন করবে, করে তারপর সেখান থেকে আস্তে আস্তে, তারপর এই পেটি ডিশের মধ্যে মিডিয়াম ছিল, আমি সেটাকে চেঞ্জ করে রুটিং মিডিয়ামে দিলাম। রুটিং মিডিয়াম বলতে বোঝানো হচ্ছে এখানে কোনো একটা হরমোন যেটা রুটের বৃদ্ধির জন্য দায়ী, বা কোনো একটা নিউট্রিয়েন্ট আছে যেটা রুটের বৃদ্ধির জন্য দায়ী, তো সেই মিডিয়ামের মধ্যে, সেই এখানে যে নিউট্রিয়েন্টগুলো থাকবে সেগুলো রুটের গ্রোথের জন্য দায়ী, সেই মিডিয়ামে আমি প্রতিস্থাপন করলাম। করার পর পরে অবশেষে দেখা গেল যে রুট থেকে আস্তে আস্তে শুট বেরিয়ে গেল এবং সেখান থেকে একটা প্ল্যান্ট তৈরি হলো, এবং এই প্ল্যান্টটা হ্যাপ্লয়েড মানে ডিপ্লয়েড হবে সেটা নির্ভর করবে সেই মাইক্রোস্পোর বা পলেন গ্রেনগুলো, সেই উদ্ভিদটা কী ছিল, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড। যদি ডিপ্লয়েড উদ্ভিদ থাকে তাহলে ডিপ্লয়েড প্ল্যান্ট, হ্যাপ্লয়েড উদ্ভিদ থাকলে হ্যাপ্লয়েড প্ল্যান্ট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এন্থার বা পলেন কালচার।
সবগুলোর প্রসিডিওর মোটামুটি সেম। তারপর আছে মেরিস্টেম কালচার, মেরিস্টেম কালচার। তাহলে মেরিস্টেম কালচার বলতে বোঝানো হচ্ছে উদ্ভিদের যে কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা আছে, ভাজক কলার কাজকে বিভাজিত করা। সেই ভাজক কলাকে বিচ্ছিন্ন করে, মানে ভাজক কলার কিছু অংশ কেটে নিয়ে সেটাকে যদি এক্সপ্ল্যান্ট হিসেবে ইউজ করি, ইউজ করার পর তারপর সেটাকে টিস্যু কালচারে নিউট্রিয়েন্ট মিডিয়াতে প্রতিপালন করে, যদি কিছু মানে বা কিছু হরমোন ব্যবহার করে যদি পুনরায় একটা নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারি, তখন সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। তাছাড়া আছে ক্যালাস কালচার। ক্যালাস কালচারটা আমি একটু মানে ডিটেলে বলবো। তো ক্যালাস কালচার হচ্ছে উদ্ভিদ দেহ থেকে কোনো অঙ্গ বা কলা বা এক্সপ্ল্যান্টকে যখন সেটাকে কঠিন পুষ্টি মাধ্যমে, কঠিন পুষ্টি মাধ্যম বলতে বোঝানো হচ্ছে যেখানে যে নিউট্রিয়েন্ট মিডিয়াটা ব্যবহৃত হবে সেটা লিকুইড না, সেটা হচ্ছে সলিড। সলিড বলতে সেখানে ব্যবহার করবে আগার। আগার হচ্ছে জেলের মতো একটা পদার্থ। তো সেই আগার মিডিয়ামের মধ্যে যখন মানে সেই সেল বা টিস্যুকে বা এক্সপ্ল্যান্টকে প্রতিস্থাপন করে যখন মানে প্রতিপালন করা হয় এবং সেখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি করানো হয় মাদার প্ল্যান্ট থেকে, তখন সেটাকে বলা হচ্ছে ক্যালাস কালচার। ক্যালাস মানে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল। আরেকটা হচ্ছে সাসপেনশন কালচার। সাসপেনশন কালচারটা হচ্ছে যে এক্সপ্ল্যান্টটা আমি নিলাম সেটাকে সলিড মিডিয়ামে না নিয়ে যদি সেটাকে লিকুইড মিডিয়ামে সম্পূর্ণ মানে নিমজ্জিত করে তারপর সেটাকে যদি আমরা হাত দিয়ে এইভাবে আন্দোলিত করি বা ঘুরাতে থাকি এবং আস্তে আস্তে দেখা যাবে যে মানে সেটা নির্দিষ্ট মানে কোষ বা ক্ষুদ্রাকার কোষ সমষ্টি গঠন করে, তো এটাকেই বলা হচ্ছে প্রলম্বিত। মানে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আন্দোলন করিয়ে তারপর সেটাকে মানে সেখান থেকে সেল ডিভিশনের মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে সাসপেনশন কালচার। এরপর আমরা জানবো হচ্ছে ক্যালাস কাকে বলে। এই যে আমরা ক্যালাস কালচার সম্বন্ধে পড়ব, ক্যালাস কালচার মানে হচ্ছে ক্যালাস পালন। এবার ক্যালাস কাকে বলছে? ক্যালাস হচ্ছে ইররেগুলার আনঅর্গানাইজড আনডিফারেন্সিয়েটেড মাস অফ অ্যাক্টিভলি ডিভাইডিং সেল। তাহলে কোনো একটা নিউট্রিয়েন্ট মিডিয়াতে এক্সপ্ল্যান্ট নেওয়া হয়েছে, তো এই এক্সপ্ল্যান্টটা কী করবে? আস্তে আস্তে ডিভিশন করতে শুরু করবে। ডিভিশন করতে শুরু করে ওর যে সাইজটা এরকম হবে ইররেগুলার, ওই জন্য বলা আছে এটা ইররেগুলার আনঅর্গানাইজড। ঠিক মতো এর রুট স্টেম কিছুই তৈরি হয়নি, এটা একটা আনঅর্গানাইজড স্ট্রাকচার। এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, এটাকে কখনো মানে ডিফারেন্সিয়েট করা যাবে না, মানে আলাদা করা যাবে না, এটা একটা একগুচ্ছ, ওই জন্য বলা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ অ্যাক্টিভলি ডিভাইডিং সেল। মানে কিছু সেল একসঙ্গে ডিভিশন করে একটা মানে গুচ্ছাকারে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে ইররেগুলার, নির্দিষ্ট কোনো শেপ নেই, আনঅর্গানাইজড, তখন তাকে বলা হচ্ছে মানে কোনো একটা কিছু সেল যখন ডিভিশন করে অনেকগুলো সেল থাকছে কিন্তু সেলগুলো একসঙ্গে পঞ্জীভূত অবস্থায় থেকে একটা অনিয়মিত একটা স্ট্রাকচার গঠন করেছে যেগুলো কন্টিনিউ ডিভাইডিং করার ক্ষমতা আছে, তখন তাদেরকে বলা হচ্ছে ক্যালাস। তার মানে উদ্ভিদের দেহ থেকে যখন আমরা কোনো এক্সপ্ল্যান্টকে কোনো কঠিন পুষ্টি মাধ্যমে, তার মানে ক্যালাস হতে গেলে, ক্যালাস কালচার করতে গেলে যে মিডিয়ামটা চাই, যে নিউট্রিয়েন্ট মিডিয়ামটা, সেটা কিন্তু সলিড মিডিয়াম হওয়া চাই, মানে সেটা আগার মিডিয়াম হওয়া চাই। তো সেই রকম মিডিয়ামে রেখে দিলে তারপর কী করে সেই এক্সপ্ল্যান্টটা আস্তে আস্তে এখান থেকে যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো নিতে শুরু করে তারপর ডিভিশন করতে শুরু করে। ডিভিশন করার কয়েকদিন পর দেখা যায় যে সেটা এমন একটা স্ট্রাকচার হয়েছে যে সেলটা ডিভিশন করে অনেকগুলো সেলে পরিণত হয়েছে কিন্তু সেই সেলগুলো একসঙ্গে দলবদ্ধভাবে পঞ্জীভূত অবস্থায় আছে এবং তাদের যে শেপটা সেটা হচ্ছে একটা ইররেগুলার, যেটাকে আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না। ডিফারেন্সিয়েট মানে যদি এরকম হতো তাহলে আমরা বলতাম যে এটা একটা চারটে পার্টে আছে, তার মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েট, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি যে চারটে সেল আছে, কিন্তু এটা এমন একটা পঞ্জীভূত অবস্থায় আছে যেটাকে ডিফারেন্সিয়েট করতে করা যাচ্ছে না, ওই জন্য বলা হচ্ছে আনডিফারেন্সিয়েট। তো এই ক্যালাস কালচারটা করা হয় মেনলি ডার্ক মানে অন্ধকার এবং সলিড মিডিয়ামে, আর সেখানে যে ব্যবহৃত হয় জেল হিসেবে সেটা হচ্ছে আগার।
এখানে যে হরমোনগুলো ইউজ হয় মেনলি, সেটা হচ্ছে অক্সিন 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্লাস সাইটোকাইনিন, মেনলি অক্সিন আর সাইটোকাইনিন এই দুটো নির্দিষ্ট রেশিওতে মিশিয়ে তারপর সেখানে মানে নিউট্রিয়েন্ট মিডিয়াটা তৈরি করা হয়। সেল ডিভিশনটা শুরু হয় মেনলি 2-3 উইকস, মানে পুরো ক্যালাসটা ফরমেশনের সময় লাগে দু থেকে তিন সপ্তাহ। তাহলে এগুলো গেল ক্যালাস কালচার। এরপর আসছে সাসপেনশন কালচার। তাহলে সাসপেনশন যে কালচার, সেখানে কি যে এক্সপ্ল্যান্টটা আমি নিচ্ছি, এক্সপ্ল্যান্ট হচ্ছে যে প্ল্যান্টটাকে আমি প্ল্যান্টের কোনো পার্টকে আমি সিলেক্ট করব, সেখান থেকে নতুন প্ল্যান্ট আমি তৈরি করব, সেই পার্টটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে সিঙ্গেল সেল ওর স্মল গ্রুপ অফ সেলস ইন এ লিকুইড মিডিয়াম। তাহলে যেই এক্সপ্ল্যান্টটা সেটা সিঙ্গেল সেল হতে পারে বা গ্রুপ অফ সেল হতে পারে। তাহলে সেই এক্সপ্ল্যান্টটা নেওয়ার পর সেখানে আমি এর আগে আমি কী করেছিলাম, যেটা ক্যালাস কালচারে দেখেছিলাম সেটাকে আমি তরল কঠিন মাধ্যমে নিয়েছিলাম, কিন্তু এটাকে কঠিন মাধ্যমে না নিয়ে তরল মাধ্যমে নিতে হবে। তরল মাধ্যমে এক্সপ্ল্যান্টটাকে প্রলম্বিত অবস্থায় রেখে তারপর তাকে কিছুক্ষণ এইভাবে ঘোরাতে হবে বা আন্দোলন করতে হবে, নির্দিষ্ট রিভলিউশন পার মিনিট মানে তাকে আন্দোলিত করতে হবে। এখানে যে হরমোন হিসেবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে অক্সিন, আর এখানে সাইটোকাইনিন ইউজ হয় না, আর এটা খুব তাড়াতাড়ি সেল ডিভিশন করে। তো মাস ফাস্টার দেন ক্যালাস কালচার। তাহলে ক্যালাস কালচারের সঙ্গে সাসপেনশন কালচারের যে পার্থক্যগুলো, এটা সেল ডিভিশন ইন এক্সপ্ল্যান্ট ফ্রম ক্যালাস। তাহলে যেই এক্সপ্ল্যান্টটা আছে সেই এক্সপ্ল্যান্টের মধ্যে যে সেলগুলো ছিল সেটা ডিভিশন করে তৈরি করে ক্যালাস। ক্যালাস মানে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল। আর সাসপেনশন কালচারের ক্ষেত্রে সিঙ্গেল সেল ওর স্মল গ্রুপ অফ সেল সাসপেন্ডেড মিডিয়া, ওই তরল মিডিয়ার মধ্যে মানে স্মল গ্রুপ অফ সেল সেখানে রাখা হয়, তারপর সেটা ডিভিশন করে তারপর নতুন প্ল্যান্ট তৈরি করছে। এখানে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল তৈরি করবে না। তাহলে এটা মেনটেন করা হয় আগার মিডিয়ামে, মেনটেন ইন আগার, আগার দিয়ে করা হয় যেহেতু এটা সলিড মিডিয়াম, আর মেনটেন ইন লিকুইড মিডিয়া। আচ্ছা, সাসপেনশন কালচারের ক্ষেত্রে যে স্মল সেল বা গ্রুপ অফ সেল সেগুলো ডিভাইড করে একটা কোষও তৈরি করতে পারে, মানে ডিভাইড করে একটা ক্ষুদ্রাকার কোষ সমষ্টি গঠন করে। এই ক্ষুদ্রাকার কোষ সমষ্টিটা যখন সেটা আগার মিডিয়ামে করবে তখনই সেটাকে ক্যালাস বলা হয়। এখানে সাইটোকাইনিন লাগছে না, মিডিয়াম কন্টেন্স গ্রোথ অফ গ্রোথ রেগুলেটরস সাইটোকাইনিন। এখানে অক্সিজেন লাগে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড লাগে, আর লাগে সাইটোকাইনিন। কিন্তু এখানে অক্সিজেন আর 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড লাগলেও এখানে কিন্তু সাইটোকাইনিন লাগছে না। এখানে সেল ডিভিশন করে ক্যালাস ফরমেশন হতে 2-3 উইকস সময় লাগে, এখানে 5-10 ডেজ সময় লাগে সেলটা ডিভাইড করে একটা মানে দলবদ্ধ অবস্থায় ক্ষুদ্র কোষ সমষ্টি তৈরি করতে। নো নিডস অফ এজিটেটেড, এটাকে মানে ক্যালাস ফরমেশন হতে গেলে কখনো এইভাবে আন্দোলিত বা ঘোরাতে হয় না, টেস্ট টিউবটা ধরে এইভাবে আন্দোলিত করতে হয় না, কিন্তু এখানে মানে সেই রকম আন্দোলন বা আলোড়ন করতে হয়। এটাই হচ্ছে এর মধ্যে পার্থক্য। এরপর আমি যেটা আলোচনা করছি, আমরা একটা ক্যালাস কালচার ফ্রম এ ক্যারোটিড রুট, একটা গাজরের মূল, সেখান থেকেই কীভাবে আমরা ক্যালাস ফরমেশন করে এবং নতুন একটা গাজরের প্ল্যান্ট তৈরি করব। তো এটা একটা এক্সপেরিমেন্ট, সেখানে একটা সম্পূর্ণ একটা সতেজ একটা গাজর নেওয়া হয়েছে, গাজরের মূল। এই যে গাজরের মূলটা নেওয়া হয়েছে সেটাকে প্রথমে HgCl2 1% HgCl2 সলিউশন, এটা দিয়ে তুলো দিয়ে ভালো করে এর সারফেসটা মুছে নেওয়া হবে, মানে যেটা জীবাণুমুক্ত করা হলো। যেহেতু বাইরেটাই জীবাণুমুক্ত করা হলো, কারণ ভেতরটাতে জীবাণু প্রবেশ করার কোনো স্কোপ নেই, ভেতরটা পুরোপুরি স্টেরিলাইজ অলরেডি হয়ে আছে। তারপর কী করা হলো, এই গাজরটার মধ্যে অল্প একটু ভেতরের অংশ কেটে নিয়ে যেটাকে আমি এক্সপ্ল্যান্ট হিসেবে ইউজ করছি, তারপর সেটা এক্সপ্ল্যান্ট হিসেবে ইউজ করার পর তারপর সেই এক্সপ্ল্যান্টটা আমি নিউট্রিয়েন্ট মিডিয়াতে দিলাম। নিউট্রিয়েন্ট মিডিয়াতে দেওয়ার পর দেখা গেল
দু থেকে তিন সপ্তাহ পর যে এই যে গাজরের যে পাটটা আমি দিয়েছিলাম এখানকার সেলগুলো ডিভিশন করতে শুরু করছে। ডিভিশন করার পর দেখা গেল এখানে মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল, মানে পঞ্জীভূত, মানে এগ্রিগেট, কতগুলো সেল ডিভাইড করে একসঙ্গে এগ্রিগেট হয়ে, মানে পঞ্জীভূত হয়ে একটা মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেল, মানে অনিয়ত আকার, নির্দিষ্ট কোনো আকারবিহীন একটা কোষপুঞ্জ গঠন করেছে, যেটাকে বলা হচ্ছে ক্যালাস। তারপর সেই ক্যালাসটা আবার ডিভিশন করে এমব্রায়ড গঠন করতে শুরু করেছে। এমব্রায়ড গঠন করার পর তারপর সেখান থেকে এমব্রায়ড হয়েছে, এমব্রায়ো তৈরি করেছে। সেই এমব্রায়োটাতে থেকে প্লিমিউল আর রেডিকেল নির্গত হতে হতে আস্তে আস্তে একটা প্ল্যান্টলেটসে পরিণত হয়েছে। তাহলে এখানে আমি যে নিউট্রিয়েন্ট মিডিয়াটা দিয়েছি, এখানে যদি অক্সিজেন আর সাইটোকাইনিন এর অনুপাত যদি বেশি হয়, তাহলে এখানে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট মিডিয়াম, মানে প্রত্যেকটা হরমোন থেকে শুরু করে যতগুলো মানে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে, সবগুলো একটা নির্দিষ্ট রেশিওতে দেওয়া হয়। এবার যদি অক্সিজেন আর সাইটোকাইনের অনুপাতটা যদি বেশি হয়, তাহলে মূলটা আগে তৈরি হবে, খুব তাড়াতাড়ি তৈরি হবে। আর সাইটোকাইনিন আর অক্সিজেনের অনুপাতটা যদি, মানে সাইটোকাইনিন মানে অক্সিজেন বাই সাইটোকাইনিন, এদের অনুপাতটা যদি বেশি হয় তাহলে মূল গঠিত হবে। আর সাইটোকাইনিন বাই অক্সিজেন এই অনুপাতটা যদি বেশি হয় তাহলে কাণ্ড বৃদ্ধি বেশি হবে। তো এইভাবে আমরা মোটামুটি একটা গাজরের একটা মানে রুট থেকে একটা পূর্ণাঙ্গ একটা পরিণত একটা গাজরের প্ল্যান্ট তৈরি করতে পারবো ক্যালাস কালচার পদ্ধতির মাধ্যমে।